আসানসোলে বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়ার কর্মীর সভায় উত্তেজনা। বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ, উত্তেজনা আসানসোলের বারাবনী এলাকায়। বৃহস্পতিবার বারাবনী বিধানসভা এলাকায় বিজেপির কর্মীর সভা হওয়ার কথা ছিল, সেই মতো প্রস্তুতিও নেওয়া হয়েছিল, কিন্তু আলুওয়ালিয়া আসার পরই বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। প্রকাশ্যে মারামারি করতে দেখা যায় বিজেপি কর্মীদের। ছবি তুলতে গেলে সাংবাদিকদের মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। সব মিলিয়ে ফের একবার এস এস আলুওয়ালিয়ার প্রচারকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্বে ছবির সামনে আসায় চিন্তার ভাঁজ গেরুয়া শিবিরে। লোকের মনে উৎসাহ বেশি হয়ে গেছে, ভিড় বেশি হয়ে গেছে, যত লোককে ডাকা হয়েছে তার চেয়ে বেশি লোক চলে এসেছে। না না, ব্যাপারটা হচ্ছে বলছি, তারা হাতাহাতি মানে কি, ওই কোনো দিন কোনো লোক আসে, সবাই দেখতে চায়, সবাই চায়, তো যত চেয়ার ছিল তার চেয়ে বেশি সরকার চলে এসেছে, তো ওরা নিয়ে কাড়াকাড়ি আরম্ভ করেছে। আসানসোল থেকে জয়ন্ত সাহা, রিপোর্ট ওমকার বাংলা।